বয়স্ক ভূতের পরামর্শ। একসময় কবরস্থানে অনেক ভূত থাকত। একটি পুরনো ভূত ছিল যে প্রচুর অভিজ্ঞ ছিল। অন্য ভূতেরা যখনই কোনো সমস্যার মুখোমুখি হতো, তখন সেই বয়স্ক ভূত তাদের পরামর্শ দিত। একদিন কবরস্থানে ঘুরতে ঘুরতে বুড়ি ভূত ক্লান্ত হয়ে পড়ল আর কুয়োর পাশে বসে পড়ল। সেখানে এক যুবতী ভূত এলো আর বলল, তুমি কে, আমার জায়গায় কেন বসেছো? ও, এটা তোমার জায়গা, আমি তো জানি না, তবে এখানে অনেক জায়গা আছে, তুমিও এসে বসো না আমার কাছে। যুবতী ভূত বলল, কিন্তু তুমি কে? যখনই এই কবরস্থানে কোনো ভূত সমস্যায় পড়ে, তারা আমার কাছে আসে সমাধানের জন্য। তখন যুবতী ভূত বলল, আমি একটি সমস্যায় পড়েছি, দয়া করে আমাকে এক টুকরো পরামর্শ দাও। তোমার সমস্যা বলো, আমি সঙ্গে সঙ্গে সমাধান দেব। যার উপরে আমি থাকি সেই বটগাছের কাছে একটি পুরাতন বাড়ি আছে। সম্প্রতি সে বাড়িতে একজন সঙ্গীত শিল্পী ভজগোবিন্দ এসেছে। অনেক ছেলে মেয়ে তার কাছে গান শিখছে। তাদের সঙ্গীতের কারণে আমি আমার শান্তি হারিয়েছি। যেভাবে হোক তাকে সেই বাড়িটি খালি করাতেই হবে আর সরিয়ে দিতে হবে। সেই সাথে পুরনো ভূত হেসে বলল, এইটা কি কোনো সমস্যা? আমি এর চেয়ে অনেক বড় সমস্যা সমাধান করেছি। এই বলে বুড়ি ভূত এক টুকরো পরামর্শ দিল। যুবতী ভূত খুশি বোধ করল এবং সেই দিন রাতে ভজগোবিন্দের বাড়িতে গেল। যুবতী ভূত বিভিন্ন রূপ হয়ে হাজির হতে পারল। ভূতটি একটা বেড়ালের রূপ নিল এবং জানলা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল এবং অনেক রকম আওয়াজ বের করতে লাগল। ভজগোবিন্দের ঘুম ভেঙে গেল, বেড়ালটি ভূতে পরিণত হল। ভজগোবিন্দ ভয় পেল না, জিজ্ঞাসা করল, তুমি কে, কেন এখানে এসেছো, কি চাও তুমি? আমি নিষ্ঠুর ভূত, আমি যে কোনো রূপে উপস্থিত হতে পারি আর যে কোনো জায়গায় যেতে পারি। যুবতী ভূত বাদুড়ের রূপ নিল এবং সমস্ত ঘরে উঠতে লাগলো। ভজগোবিন্দ বলল, তুমি বেড়াল হয়ে আমার ঘরে ঘুরে বেড়াও, এই বাড়িতে অনেক ইঁদুর রয়েছে, এরপরে তুমি টিকটিকিতে পরিণত হয়ে আমার বাড়ির সব মশা খেয়ে ফেলো। আপনার কি মনে হয় আমার কোনো কাজ নেই, আমি আপনার বাড়িতে ইঁদুর আর মশা খাবো? এই বলে সে সেখান থেকে চলে গেল এবং পুরনো কুয়োর কাছে গিয়ে বুড়ি ভূতের সাথে দেখা করল। আপনার দেওয়া পরামর্শ তো কোনো কাজ করলো না, আপনি দয়া করে আমাকে আরেকটা পরামর্শ দিন না। আরে আরে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে অনেক পরামর্শ আছে। যুবতী ভূত ভজগোবিন্দের বাড়িতে গেল এবং তালিগুলো সরাতে শুরু করল। সেই আওয়াজে ভজগোবিন্দের ঘুম ভেঙে গেল এবং সে ঘরের বাইরে এল। কে তালি সরাচ্ছে? আমি কালকে এসেছিলাম, কোনো কাজ না করে আমি থাকতে পারি না। আমি খুব খুশি, আমি বাড়ির ওপরের ছাদ সারাই করার চিন্তা করছি, এই রাতের মধ্যে তুমি সমস্ত টালি সরিয়ে ফেলো তো। এই বলে সে গাছের নিচে চৌকির ওপরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি কি এইসব কাজ করবো? এখন আমি চললাম। তারপর যুবতী ভূত বুড়ি ভূতের কাছে চলে গেল। যুবতী ভূতকে দেখে বুড়ি ভূত বলল, ভজগোবিন্দ কে বাড়ি ছেড়ে চলে গেল? ও আমাকেই ভয় দেখিয়ে দিল, আমি চলে এলাম। দুটি পরামর্শ কাজ না করায় বুড়ি ভূত অপমানিত হল এবং অন্য একটা পরামর্শ দিল। সেই অনুসারে পরের দিন রাতে ভজগোবিন্দ যখন ঘুমোচ্ছিল, ভূত তার ঘাড়ে হাত রাখল। ভজগোবিন্দ বলল, কেন আবার এসেছো, কেন আমার ঘুমের ব্যাঘাত করছো? শুধু এই জায়গা ছেড়ে চলে যাও, এই জায়গাটি আমার, তোমার সঙ্গীতে আমার শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, যাও এখান থেকে চলে যাও। ভাগ্যক্রমে আমি এই বাড়িটি পেয়েছি, আমি এই বাড়ি খালি করব না, তুমি যেতে চাইলে তুমি চলে যাও। এই বলে ভজগোবিন্দ আবার ঘুমিয়ে পড়ল। যুবতী ভূত কি বলবে বুঝতে না পেরে চলে গেল। সেখানে গিয়ে একটি গাছের তলায় বসে সে ভাবতে লাগলো, এখানে বসে অন্যকে পরামর্শ দেওয়া খুব সহজ, একটা পরামর্শ কাজে আসছে না, নিজের সমস্যা নিজেই সমাধান করে নিতে হয়। যুবতী ভূত কিছুক্ষণ ভেবে ভজগোবিন্দের বাড়িতে গেল। মহাশয়, আমাকেও সঙ্গীত শেখাতে হবে, আমি আপনার ছাত্র ছাত্রীদের সঙ্গে সঙ্গীত অনুশীলন করতে চাই।
ভজগোবিন্দ হতবাক হয়ে গেল। ভজগোবিন্দ সম্প্রতি একটা ভালো নাম হয়েছে এবং সে অর্থ উপার্জন করছে। যদি ছাত্রছাত্রীরা জানতে পারে যে সে ভূতেদের সঙ্গীত শেখাচ্ছে, কেউই তার কাছে আসবে না, আর গ্রামবাসীরাও তাকে গ্রাম থেকে দূরে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তুমি কোনো শুভ দিনে এসে গান শিখতে পারো। এই বলে সে ভূতকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেবে। তখন ভজগোবিন্দ কিছু না ভেবেই অন্য একটা বাড়ি ভাড়া নিল এবং জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে গেল। যুবতী ভূত নিজের সমস্যা নিজেই সমাধান করে নিল। Hi kids, hope you like the video. Subscribe for more videos. Visit us in Facebook and Twitter. Thank you. Bye bye.